একটা মানুষ নেই কিন্তু আজও সেই মানুষটাকে নিয়ে এত আলোচনা হয় কেন স্পেশালি কি ছিল সেই মানুষটার ভিতরে যে আজও আমরা তার কথা এত আলোচনা করি মানুষটি তো আমাদের মাঝে নেই কেন লাখো তরুণীর কিরাশ এখনও সেই মানুষটি তো ওয়ান অ্যান্ড অনলি সালমান শাহ বাংলা চলচ্চিত্রের অমর তো আজকে আমি কথা বলবো যে অমর নায়ক সালমান শাহ তিনি মৃত্যুর আগে একজাক্টলি কতগুলো ছবিতে সাইন করে গিয়েছিল এবং সেই ছবিগুলো কি কি ছবি ছিল এবং তার কোন ছবিগুলো অসমাপ্ত ছিল মানে তিনি পুরোটা শেষ করতে পারেনি হয়তো সালমান শাহর ডামি ইউজ করা হয়েছে কিংবা ব্যবহার করা হয়েছে সালমান শাহের জায়গায় অন্য আরেকজনের ডাবিং তো আজকে আমি সালমান শাহর সর্বশেষ ছবিগুলো যেগুলো অসমাপ্ত এবং তিনি কোন ছবিগুলো সাইন করে গেছে আজকে সেই সব টপিক্স নিয়ে কথা বলবো সো ফিল্মসায় সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এটি আমার জোর অনুরোধ রইল আপনার প্রতি যদি আমি বলি সালমান শাহ ঠিক কোন ছবিগুলোতে তিনি অসমাপ্ত রেখে গেছে মানে তিনি সম্পূর্ণ করতে পারেনি কোথাও তার ডাম ইউজ করা করা হয়েছে হয়েছে কিংবা তার ভয়েস ডাবিং তো তো সেই ছবিগুলোর দিকে যদি আমরা তাকাই যে ছবিটি আসবে বুকের ভিতর আগুন বুকের ভিতর আগুন সিনেমার মধ্য দিয়ে কিন্তু আমরা ঢালিউডে আরেকজন রোমান্টিক নায়ককে পেয়েছিলাম তো হিজ নান আদার দেন ওয়ান অ্যান্ড অনলি ফেরদোস তো ফেরদোস কিন্তু সালমান শাহর অসমাপ্ত ছবি বুকের ভিতর আগুনের লাস্ট দৃশ্যে দেখা যায় যখন সালমান শাহর মুখ ঝলসে দেওয়া হয় তো সালমান শাহর পরিবর্তে তখন যে নায়কের ওইখানে এন্ট্রি নেওয়ার দরকার হয় তো সেই নায়কের জায়গায় ক্যারেক্টার রোল প্লে করেছিলেন ফেরদুস তো ফেরদোসের এইভাবে ঢালিউডে যাত্রা হয় এবার আমি যে ছবির কথা বলবো স্বপ্নের নায়ক সো সালমান শাহ আজকে নেই কিন্তু তাকে কিন্তু অনেকে স্বপ্নের নায়ক বলে কেন বলবে না কারণ মানুষটি তো যে স্বপ্ন দেখিয়ে গিয়েছে ডলিউড ইন্ডাস্ট্রিকে রোমান্টিক ছবিতে একের পর এক টেনে নিয়ে যাচ্ছিলেন সো এরকম একটা ছবি ছিল স্বপ্নের নায়ক যে ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন শাবনূর কিন্তু সালমান শাহ সম্পূর্ণ ছবিটি করে যেতে পারেনি এখানও ফেরদৌসের মতো কিন্তু আরেকজন নায়ক অভিনয় করেছিলেন আমিন খান সো এই ছবিটাও মোটামুটি সময় বেশ চলে এবার আমি যে ছবির কথা বলবো সেই ছবির সঙ্গে কিন্তু আমাদের গোটা বাঙালির আবেগ জুড়ে আছে দেওয়ান খসরু খসরু চরিত্র এবং দুলা কালেক্টর শাবনুরকে কিন্তু আজও বাংলা চলচ্চিত্র দর্শকরা কোনোদিন ভুলতে পারবে না দুলা খুশরুর যে খুনশুটি ছিল আসলে খুশরু চরিত্র বাংলা চলচ্চিত্রের একটি কার্ট ক্লাসিক চরিত্র আসলে সব চরিত্র ভোলার মতনই হ্যাঁ সেই ছবি আনন্দ যে ছবির প্রতিটি গানে ছিল চার্ট বস্টার তুমি মোর জীবনের ভাবনা তুমি আমার এমনই একজন প্রতিটি গানি কিন্তু বাঙালির আবেগে আজও লেগে আছে সো এই ছবিও কিন্তু অমরনায়ক সালমান শাহ সম্পূর্ণ শেষ করে যেতে পারেনি তার লাস্ট দৃশ্যে তার ডাম ইউজ করা হয় এমনকি ভয়েসও অনেক চেঞ্জ এনে অনেক দেখা যায় ডনও কিছু কাজ করেছে সো এটি আমাদের একটা আফসোসের জায়গা যে অমর এক সালমান শাহ সম্পূর্ণ করে যেতে পারেনি চাওয়া থেকে পাওয়া এই ছবিও কিন্তু অমর সালমান শাহ সম্পূর্ণ করে যেতে পারেনি চাওয়া থেকে পাওয়া ছবি তার বিপরীতে কাজ করেছিলেন শাবনূর এবং এই ছবির গানগুলো এতটাই স্টাইলিশ ছিল বলা হয়ে থাকে শাবনূরের ক্যারিয়ারের প্রথম স্টাইলিশ গান হচ্ছে চাওয়া থেকে পাওয়া ছবির গানগুলো গেট আপ তাদের সজ্জাপ মানে আপনার চোখে লেগে থাকতে বাধ্য যে সালমান শাহ শাবনুর কি দেখিয়েছিল এই ছবিতে আজও মানে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো আপনি যদি একটু চলে যান তো এরপর এই এই ছবিও ছবিও কিন্তু ফিনিশিং হয়নি সালমান শাহ এবং শাবনুর জুটির এক খুবই জনপ্রিয় বিশেষ করে টেলিভিশনে আমরা যারা এখনও ছবি দেখতে অভ্যস্ত তো আমরা জানি ছবিটা কত জনপ্রিয় ছিল এবার যে ছবির কথা বলবো শুধু তুমি এই ছবিও কিন্তু আমরা দেখেছি যে সালমান শাহর জায়গায় তার রিপ্লেস আরেকটা ছেলে প্লে করেছে কিন্তু একদম বাজে হয়েছে ছবিটা ভালো হয়নি বিশেষ করে ওই ছেলেটার পোষণটা যদি সালমান শাহ বেঁচে থাকত এবং এই ছবিগুলো যদি করে যেতে পারত নিঃসন্দেহে ছবিগুলো এক আলাগ লেভেলের ব্যবসা দিত এবং ছবিগুলো এতটাই আমাদের হৃদয়ে গেঁথে যেত বিশেষ করে কিছু ছবি তো কোনোদিন ভুলার মতো নয় বিশেষ করে আনন্দ শ্রু স্পেশালি মেনশন এসব ছবি স্পেশাল খুবই স্পেশাল স্বপ্নের নায়ক এই ছবিগুলো আমাদের একটা আবেগ জুড়ে আছে তারপরেও যদি সালমান শাহ সম্পূর্ণ করে যেতে পারতো তাহলে কি না হতে পারত এইগুলো তো বললাম যে সালমান শাহর অসমাপ্ত ছবি মানে তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি তিনি হয়তো কোথাও তার অন্য ব্যবহার কিংবা আরেকজনের ডাবিং ব্যবহার করে হয়েছে এইবার আমি বলবো যে সালমান শাহ এক্স্যাক্টলি মৃত্যুর আগে তিনি কোন কোন ছবিতে সাইন করে গিয়েছিলেন তো ফার্স্ট আমি যে ছবির কথা বলবো কুলি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক বিগেস্ট ব্লকবাস্টার ওমর সানের ক্যারিয়ার যে ওমর সানির ক্যারিয়ার হিট এবং ওমর সানির কেরিয়ারের ফিল্ম গ্রোসিং কুলি সো কুলি ছবিতে কিন্তু ফার্স্ট করার কথা ছিল সালমান শাহ এবং সালমান শাহ কিন্তু পবিক্র নিয়ে বেশ কিছু প্রশ্নের শুটও করে কিন্তু অকাল পুরো সুপার স্টার ওমর সানির এন্ট্রি ঘটে পরবর্তীতে তো ছবিটা নাইনটিন নাইনটি সেভেনের এর হাইয়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার এর খাতায় নাম লেখা এবং মন মন মুন না ছবিতে কিন্তু ইনিশিয়ালি কাস্টিং ছিলেন সালমান শাহ ওই ছবিতে কিন্তু রিয়াজের কাজ করার কথা ছিল না সো অমর নায়কের অকাল পুরাণে ওখানে কিন্তু এন্ট্রি নেয় রিয়াজ এবং রিয়াজ শাবনুর ডাইনামিক জুটি তখন থেকেই রিয়াজ মানে সালমান শাহ শাবনুর জুটির পরে তখন থেকেই দর্শক আরেকটি রোমান্টিক ছবি ভাবতে থাকে আরেকটি রোমান্টিক জুটিকে ভাবতে থাকে যে রিয়াজ শাবনুর যে আমরা সালমানের রিপ্লেস হয়তো রিয়াজকে পেতে যাচ্ছি তিনি কতটা সফল ছিল এবং কতটা অসফল ছিল সেটা পরের ব্যাপার এবার আরেকটি ছবি যে ছবির নাম হচ্ছে তুমি শুধু তুমি এই যে ছবিতে সালমানের ক্যারেক্টার প্লে করেছিল অমিত হাসান এবং সাপোর্টিং ক্যারেক্টার প্লে করেছিল রিয়াজ এবং সাপনুর ছিল লিড ক্যারেক্টারে এই ছবিটিও কিন্তু আমার অনেক সালমান শার করার কথা ছিল এছাড়া শেষ ঠিকানা ছবি দেখেছি অমিত হাসান যে চরিত্রটি প্লে করেছে ওই চরিত্রও কিন্তু আমাদের সালমান শার করার কথা ছিল কে অপরাধী কে অপরাধী কিন্তু ওমর সানের কেলিয়া কেরিয়ারের একটা কার্ড ক্লাসিক ছবি বনে কত ভালোবাসি কি যে ভালোবাসি এত ভালোবাসি তো ভরে নেয় মানুষ আসলে প্রতিটা গানে ছিল চার বস্টার কি ছিলে আমার বলো না তুমি তো এই ছবিও কিন্তু সালমান শাহর কাজ করার কথা ছিল একজাক্ট সালমান শাহ করতে পারিনি তার পুরাণের ফলে এই ছবিতে এন্ট্রি নেয় ওমর সানি এছাড়া শেষ ঠিকানা ছবিতেও কিন্তু সালমান শাহর কাজ করার কথা ছিল এবার আসি যে আমরা সাদা কালোর রঙিন নয়নমণি না আমরা সাদা কালোর নয়নমণি না আমরা যদি রঙিন নয়নমনির কথা আসি সো রঙিন নয়নমনির ছবিতে কিন্তু ওমর সানি যে ওমর সানির যে ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারটা কিন্তু প্লে করার কথা ছিল সালমান শাহর কিন্তু সালমান শাহর অকাল পুরাণে এই এখানেও কিন্তু জায়গা করে নেয় উমর সালি সো আমরা যদি আমরা যদি টোটাল সব কিছু বিশ্লেষণ করে দেখি তো সালমান শাহের মৃত্যুতে কিন্তু সবচেয়ে বেশি কাজ নাই উমর সালি কারণ তখন কিন্তু রোমান্টিক ছবিতে ওয়ান অ্যান্ড অনলি সালমান শাহর পরে বাবা হতো ওমর সানিকে দুজনের একটা সময় নাইনটি যে দুজনের ছবি বিট করতো দুজনের রোমান্টিক ছবিতে দাপিয় অভিনয় করত। এবার আমি যে ছবির কথা বলবো সেই ছবির কিন্তু একটি গান ইউটিউবে প্রকাশ দিয়ে গানটি এত এত জনপ্রিয় এখনও যে সিনেমাটি রিলিজ পায়নি কিন্তু গানটা শুনতে এত ভালো লাগে হ্যাঁ ছবির নাম হচ্ছে প্রেমের বাজি এবং প্রেমের বাজি ছবিতে কিন্তু সালমান শাহর বিপরীতে কাস্টিং করার কথা ছিল পপি এবং আরেকজন নায়িকা সন্ধ্যার তো সন্ধ্যার সাথে একটা গান রিলিজ পায় তো ছবিটা কিন্তু আর করা হয়নি এরপর আমি যে ছবির কথা বলবো এই ছবিতে কিন্তু এক্স্যাক্টলি তিনি অমর নায়কের পুরোয়ানের আগের দিন তিনি কিন্তু সাইনিং মানিও নিয়েছিলেন হ্যাঁ এই ছবিটার নাম ছিল রিংশদ কিন্তু তার পুরোয়া আর ছবিটা করা হয়ে উঠিনি এবার আমি স্পেশাল মেনশন যে কথাটি বলবো যে আমরা জানি যে পপি কিন্তু বাংলা চলচ্চিত্রে কুলি দিয়ে তার এন্ট্রি ঘটে ঢালিউডে কিন্তু পপি কিন্তু ঢালিউডে আসতে চাচ্ছিল না পপির খুবই স্বপ্ন ছিল যে সালমান শাহের বিপরীতেই কাজ করে পপির ঢালিউডে এন্ট্রি নেবে এবং তার অভিষেক ঘটবে সালমান শাহর বিপরীতে কিন্তু ফাইনালি পপি কিন্তু আরও অনেক আগেই আসতো ঢালিউডে কিন্তু সালমান শাহর সঙ্গে তার শিডিউলে কিন্তু ব্যাটে বলে সালমান শাহর শিডিউলে এগুলো মিলতেছিল না যার ফলে পপির ঢালিউডে আসতে নাইনটিন কিন্তু অতপর সালমান শাহর অকাল প্রাণে অমর বিপরীতে কুলিতে পপি কাস্টিং করে সো এইগুলো ছিল হচ্ছে অমর নায়ক সালমান শাহকে নিয়ে কিছু কথা যে এক্সাক্ট তিনি তার অসমাপ্ত ছবি কোনগুলো এবং তিনি লাস্ট মৃত্যুর আগে কোন ছবিগুলোতে সাইন করে গেছে সো এইটা নিয়ে ছিল আমার পুরো ভিডিওটি আমি আমার যতটুকু সাধ্য আমি আমার টোটাল ডকুমেন্টস আমার ডাটা কালেকশন করে আপনাদের সামনে এই ভিডিওটি সাজিয়েছি আসলে আরও এর বাইরেও কিন্তু আরও দুই তিনটা চারটা ছবি কিন্তু থাকতে পারে কিন্তু আসলে ওইগুলো কিন্তু এক্সাক্টলি মেনশন করা সম্ভব নয় সো এইটা ছিল টোটাল ভিডিও সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত